নিউট্রিশন কার্নিভাল অ্যাকচুয়ালি এটা দেশের প্রথম ন্যাশনাল নিউট্রিশন কার্নিভাল, তো এখানে আমি পার্টিসিপেট করতে পেরে আমার মানে অনেক ভালো লাগছে এবং আমি একটা নতুন এক্সপিরিয়েন্স এবং ওভারঅল আমি এটা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো বলে আমি আশা করি। প্রথমত আমি কথা বলতে অনেক পছন্দ করি, আর দ্বিতীয়ত প্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক কাজে দেয়, তো সেই জায়গা থেকে আমি এখানে অংশগ্রহণ করছি। আমি কখনো এত শর্ট টাইমে এর আগে প্রেজেন্টেশন দেইনি, তবুও আমার মানে এত কম টাইমে প্রেজেন্টেশন দিয়ে উইনার হওয়ার ব্যাপারটা আসলেই একটা মানে সৌভাগ্যের ব্যাপার, তো আমি এ ব্যাপারে খুবই আনন্দিত। আমার প্রেজেন্টেশনের টপিক ছিল চিপ অ্যান্ড হেলদি ডায়েট চার্ট। তো আমাদের দেশে যেহেতু এখন খাদ্যর দিক দিয়ে উন্নয়ন হওয়া সত্ত্বেও প্রপার্টির জন্য মানে এখন পর্যন্ত অনেকেই অপুষ্টিতে ভুগছে, তো আমার টার্গেট থাকবে যেগুলো কম খরচে যে খাবারগুলো আছে সেগুলো রুট লেভেল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া। As far as I know from the presentation, YPARD have some opportunities, funding opportunities for higher study, internship program, and I would like to request to YPARD to give more opportunities for intern and fellowship program. ইতিমধ্যে বলেছি YPARD আমাকে খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম দিয়েছে, তো এই প্ল্যাটফর্মটা বাংলাদেশের যে আরও স্টুডেন্টরা রয়েছে আরও বিভিন্ন ইউনিভার্সিটিতে আশা করব সেখানেও তারা এইভাবে একটা প্ল্যাটফর্ম করে দেবে, এই প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে স্টুডেন্টদেরকে সুযোগ করে দেবে তাদের এই ধরনের সুন্দর স্মৃতি এবং ভালো অভিজ্ঞতা জমা করার জন্য।